Sayantika Bannerjee, Bangla Tollywood অভিনেত্রী, Bangla cinema guli, ঠিক কোন কোন সিনেমা থেকে রিমেক করা হয়েছে আপনি কি জানেন? যদি আপনি না জানেন তাহলে পুরো ভিডিওটাই দেখুন। চলুন শুরু করা যাক। সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা টলিউডে বেশ কয়েক বছর ধরেই অভিনয় করতে দেখছি, কিন্তু সায়ন্তিকা ব্যানার্জির টলিউডে এমন অনেক বাংলা সিনেমা আছে যেগুলি কোনো না কোনো সিনেমা থেকে রিমেক করা হয়েছিল। তো আজ আমরা দেখে নেব সায়ন্তিকা ব্যানার্জির কোন সিনেমাগুলি ঠিক কোন কোন সিনেমা থেকে রিমেক করা হয়েছিল। 2012 সালে সায়ন্তিকা ব্যানার্জির একটি ছবি আসে যার নাম ছিল আওয়ারা, জিতের সঙ্গে। এই আওয়ারা চলচ্চিত্রটি 2008 সালের তেলুগু চলচ্চিত্র কৃষ্ণা থেকে রিমেক করা হয়। 2014 সালে আসে বিন্দাস, এই বিন্দাস চলচ্চিত্রটি 2013 সালের তেলুগু চলচ্চিত্র মির্চি থেকেই রিমেক করা হয়। 2015 সালে আসে হিরোগিরি, হিরোগিরি চলচ্চিত্রটি 2013 সালের তেলুগু ফিল্ম পালুপু থেকে রিমেক করা হয়। 2016 সালে আসে পাওয়ার, এই পাওয়ার চলচ্চিত্রটি 2014 সালে তেলুগু চলচ্চিত্র সেম একই নাম পাওয়ার থেকেই রিমেক করা হয়। 2016 সালে আসে সায়ন্তিকা ব্যানার্জির অভিমান, জিতের সঙ্গে। এই অভিমান চলচ্চিত্রটি 2013 সালের তেলুগু চলচ্চিত্র আতর্কি দরেদি থেকে রিমেক করা হয়। 2017 সালে আসে সায়ন্তিকা ব্যানার্জির অঙ্কুশের সঙ্গে আমি যে কে তোমার, এই আমি যে কে তোমার এই চলচ্চিত্রটি 2015 সালের মারাঠি চলচ্চিত্র মিতোয়া থেকেই রিমেক করা হয়। আপনারা জানতে পারলেন সায়ন্তিকা ব্যানার্জির ঠিক কোন কোন বাংলা সিনেমাগুলো কোন কোন সিনেমা থেকে রিমেক করা হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।